আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ট্যাক্স ফ্রি আয়সা কীভাবে কাজ করে সেটা সংক্ষেপে বলার চেষ্টা করবো যদিও আপনারা ট্যাক্স অ্যাডভাইজার বা অ্যাকাউন্টেন্ট কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স অ্যাডভাইজার পরামর্শ নেবেন জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এটা হচ্ছে ট্যাক্স ফ্রি আইসাস হ্যাঁ এটা হচ্ছে অল গেইনস অ্যান্ড ইন্টারেস্ট আর্ন ইন দি ইন্ডিভিজুয়াল সেভিং অ্যাকাউন্টস আর ট্যাক্স ফ্রি ফর লাইফ আপনি ইন্ডিভিজুয়াল সেভিং অ্যাকাউন্টস এটাকে আমরা বলি আয়সাস বলে অল গেইন যা পাবেন এবং ইন্টারেস্ট আর্ন ইন দি ইন্ডিভিজুয়াল আইসা অ্যাকাউন্টস আর ট্যাক্স ফ্রি ফর লাইফ বাট এটার জন্য সরকারের অনেক টাকা খরচ হয় দুই হাজার মানে ট্যাক্স ফ্রি যেহেতু দেয় সেই জন্য দুই হাজার বাইশ তেইশ সালে ফোর পয়েন্ট নাইন বিলিয়ন হয়েছে আর দুই হাজার তেইশ চব্বিশ সালে এটা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন বিলিয়ন ইউ ক্যান সেভ আপ টু টোয়েন্টি থাউজেন্ড ইন আইসা ইচ ইয়ার অ্যান্ড দেয়ার নো লিমিট টু দি অ্যামাউন্ট ইউ ক্যান হোল্ড ওভার লাইফ টাইম আপনি প্রতি বছর বিশ হাজার পাউন্ড পর্যন্ত আইসা অ্যাকাউন্টে জমা দিতে পারবেন প্রতি বছর এবং লাইফ টাইমে কোনো লিমিট নেই সুতরাং প্রতি বছর আপনি বর্তমানে প্রতি বছর বিশ হাজার পাউন্ড পর্যন্ত আপনি আইসা অ্যাকাউন্টে জমা দিতে পারবেন এটা লাইফ টাইমের জন্য ট্যাক্স ফ্রি যত অ্যামাউন্টই আপনি জমা করেন প্রতি বছর বিশ হাজার পাউন্ড করে এবং এটা এখন যেটা আলোচনা শোনা যাচ্ছে আর কি এই একটা ক্যাপ করে ফেলবে যে একশো হাজারের উপরে রাখলে ট্যাক্স দিতে হবে নর্মাল আপনি যে ট্যাক্স পে করেন সেই রেটে সেই ক্ষেত্রে দেখা যায় যদি কেউ পাঁচশো হাজার আইসা হয়তো রাখছে তারে একশো হাজার উপরে যেহেতু চারশো হাজার সেই চারশো হাজার চারশো হাজার পাউন্ডের উপরে তাকে হয়তো এক্সট্রা ট্যাক্স দিতে হতে পারে যদিও অনেকে বলছেন যে এটা সরকারের প্রমিজ এবং আইনের উপর ভিত্তি করে সতেরো হাজার পাউন্ড রাখছে চারশো হাজার তিনশো হাজার এখন যদি বলে ব্যাক ডেটেড ট্যাক্স দেও তাহলে তো এটা মানে অন্যায় হবে সুতরাং এটা নিয়ে আলোচনা হচ্ছে কেন সুতরাং এখন পর্যন্ত যারা আলোচনা হচ্ছে যদি নতুন হয় যে নতুন থেকে টাকা জমা দেওয়ার পর থেকে তো ট্যাক্স আরোপ করবে সুতরাং বর্তমানে বছরে বিশ হাজার পাউন্ড আইসা অ্যাকাউন্টে ট্যাক্স ফ্রি আপনি জমা দিতে পারবেন আইন তো পরিবর্তন হয় নাই লাইফ লং আপনার প্রতি বছর বিশ হাজার করে যা ইচ্ছে জমা দিতে পারবেন এটা একটা ধারণা দিলাম আপনারা নিজের দায়িত্বে দেখে নেবেন ট্যাক্স অ্যাডভাইজারের পরামর্শ নেবেন ধন্যবাদ কথা হবে আসসালামু আলাইকুম